মালা ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো নতুন যারা বন্ধু আছো তাদের বলছি প্লিজ রিমাইন্ড করিয়ে দিও, টাইম মতো বন্ধু হয়ে যাব। আর হ্যাঁ, ভিডিও আমি সবার দেখি বাট আমি কমেন্ট করি না, কারণ আমি চাই না যে আমি কমেন্ট করব তোমার ভিডিওতে গিয়ে আর সেইটা দেখে তুমি আমার ভিডিও দেখতে আসো। তো আমি এরকম কোনো কিছু চাই না। তোমাদের যদি মনে হয় আমার ভিডিও দেখবে তাহলে ভিডিও দেখে মানে দেখে যাবে, আর বলবো না কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, কিচ্ছু বলবো না। তোমাদের যদি ভালো লাগে ভিডিও তবে দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যদি ভালো লাগে তবে। এই একটাই এমন কারণ যার কারণে কিন্তু আমি সবার ভিডিও দেখে আসি বাট কমেন্ট করি না, কারণ এখন এটা অনেকে ট্র্যাডিশনালে পড়ে গেছে যে কেউ কমেন্ট করলে তবে তার কমেন্ট ওয়াইজ ভিডিও দেখতে যাবে। আমার ভিডিও পছন্দ হলে আমি ভিডিও দেখে আসি বাট আমি কমেন্ট করি না। এটা আমি ডাইরেক্ট অন ফোনে অন ক্যামেরায় আমি বলে দিলাম। এবার তোমাদের যা করার তোমরা তা করতে পারো, আমার কোনো ব্যাপার নেই। ভিডিও দেখলে দেখবে, না দেখলে কোনো অসুবিধা নেই আমার, কারণ আমি মনে করি ভিডিও দেখাটা তোমাদের ওয়াচ টাইম দেওয়াটা এটা প্রায়োরিটি পড়ে, কিন্তু কমেন্ট করে তোমাকে জানান দিতে হবে যে আমি ভিডিও দেখতে এসেছি এটা প্রায়োরিটির মধ্যে পড়ে না, তো আমি তাও করিও না। তো আজকে আমি যেটা কথা বলতে এসেছি সেটা হচ্ছে ইউটিউব। আমি অ্যাকচুয়ালি আজকে ভিডিও করেছিলাম অন্য, আপলোডও করে মানে আপলোড করা হয়ে গেছে, ওটা আনলিস্টেড করে আমাকে চটজলদি এই ভিডিওটা ছাড়তে হচ্ছে। এটা আমি এখন এখন কটা বাজে তাও 3টে বাজে আমি এখন এই ভিডিওটা করছি, তার কারণ একটাই, কারণ গত পরশু দিনকের আগের দিন আমি সঙ্গীতা নামে একজন আছে যার ভিডিও আমি দেখি, তো ওর মানে ওর সাব করা ছিল, ওর ভিডিওটা এসে ঢুকলো যে একজন খুব মানে বিপদে পড়েছে, ঝুমুর নামক কারো চ্যানেল খুব বিপদে পড়েছে, তো তাকে তার পাশে থাকা উচিত। ওর কথাগুলো শুনলাম যখন, আমি যার কথা বলেছে তার চ্যানেলে গেলাম, তার চ্যানেলে যাওয়ার পরে দেখলাম আমি একটা ভিডিও ছিল তোর হাজবেন্ডের পাটা, সত্যি সত্যি মানে যেভাবে বলেছে যা বলেছে সেটা শুনে আমার খুব খারাপ লাগে। আমি তখন হিট অফ দ্য মোমেন্টই ওকে বন্ধু করি, কমেন্ট করেও দিয়ে আসি যে আমি তোমাকে বন্ধু করছি, ইভেন আমি আমার কমিউনিটিতে, কারণ সেদিনকের ভিডিও আমার প্রিমিয়ার মারা হয়ে গেছিলো তাই সেদিনকে আর ওই জন্য কোনো ভিডিও করতে পারিনি ওকে নিয়ে, আমি কমিউনিটিতে সঙ্গে সঙ্গে পোস্ট করে দিই, কারণ সঙ্গীতা বলছিল যে এই সমস্ত মানুষের পাশে যদি আমরা না দাঁড়াতে পারি তো ওটা বাস্তব কথা, এই সমস্ত মানুষের পাশে আমার মনে হয় দাঁড়ানো উচিত, তো যার জন্য আমি কমিউনিটিতে সঙ্গে সঙ্গে পোস্ট করে দিই। আর আমি কমিউনিটিতে যখন ওকে পোস্ট করি তখন বাজে হচ্ছে 3টে 5, তখন ওর সাবস্ক্রাইবার ছিল 961। তারপরে সন্ধ্যাবেলা ঠিক 7টা সাড়ে 7টা নাগাদ লাস্ট যে বন্ধু ছিল সে বন্ধু করে আসলো আমার, এসে বললো দিদি 999 ছিল, আমি করলাম 1K হয়ে গেল। আর মানে আমার মতো তো অনেকেই ওকে কমিউনিটিতে পোস্ট করেছিল, তো যার কারণে কি হয়েছে ও ঝটাঝটে 1K কমপ্লিট হয়ে গেছিলো সন্ধ্যের মধ্যে। মা যেই না 1K কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিছু বন্ধু এসে দেখি বারবার আমাকে এসে কমিউনিটিতে কোশ্চেন করছে, দিদি ভিডিওটার লিঙ্কটা দিয়েছো, ভিডিওটা প্রাইভেট করা। আমি প্রাইভেট করা কেন? আমি যে ঠিক আছে গেছে, আমি গেছি, গিয়ে দেখলাম চ্যানেলে সত্যি সত্যি ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে। তো আমি ওকে নিয়ে ওকে তখন কমেন্ট সেকশনে, ওর যে কমিউনিটি ছিল কমিউনিটিতে একটা পোস্ট দেখে আমি কমিউনিটি পোস্টের মধ্যে ওকে কমেন্ট করে আসলাম যে আমি তোমাকে আগেই বন্ধু করেছিলাম সকালবেলায়, তারপরে আমি তোমাকে কমিউনিটিতে পোস্ট করলাম, তোমার 961 ছিল সাবস্ক্রাইবার, পুরোটা লিখেছি, এখন তোমার 1K কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি ভিডিওটা প্রাইভেট করে দিলে কেন, কী হয়েছে? কোনো উত্তর নেই। আমার পরে আমার দুটো বন্ধু কমেন্ট করলো, বিশ্বাস করো চ্যানেল থেকে বেরিয়ে আসার 5 মিনিট বাদে কি মনে হয়েছে আমার না সন্দেহ হয়েছে। আমি গেছি ওর চ্যানেলে, কমিউনিটিটার মধ্যে গিয়ে দেখলাম আমার যে বন্ধু দুটো কমেন্ট করেছে সেই কমেন্ট আছে, অথচ আমার কমেন্ট ডিলিট করে দিয়েছে। প্রথমে ভেবেছিলাম স্প্যাম হয়েছে, পরে ভাবলাম যে আমার ওই কমেন্ট স্প্যাম হওয়ার না, কারণ ওই সেম কমেন্ট আমি অন্য একজনকে করলাম আমি চেক করার জন্য, তো দেখলাম তার কাছে সেই কমেন্টে রয়েছে অথচ ওর কাছে নেই। আমি আবার একটা কমেন্ট করলাম যে বন্ধু ব্যাক না দেওয়া আলাদা ব্যাপার, কিন্তু এটা কী হচ্ছে আমি বুঝলাম না, তো সে কমেন্টও নেই, পরে গিয়ে দেখেছি। তো যাই হোক, আমি সেদিনকে কিচ্ছু বলিনি, পরশুদিনকে মানে রাত্রিবেলায় এই ঘটনাগুলো ঘটেছে আমার সাথে, আমি চুপচাপই ছিলাম পরশুদিনকে আগের দিনকে আর রাত্রিবেলা আমি চুপচাপ ছিলাম। তাই যাই হোক, গতকালকে টুনির বাসা গীতা টুনিদের মানে গীতাদির ভিডিওটা দেখে না আমি সত্যি সত্যি বলছি গাছের থেকে পড়েছি। আমি বুঝে পাচ্ছি না মানুষ মিথ্যে কথা বলে না সত্যি কথা বলে। তারপর রাত্রিবেলা মধুদির ভিডিও দেখলাম, সেটাতে দেখলাম মধুদি বলছে দেখা করতে, তবে মধুদি একটা ব্যাপার বলেছে যে মধুদি নিজে চোখে দেখতে যায়নি, মধুদির হাজবেন্ড গিয়েছিল 6তলায়, তো সেখানকার ভিতরকার 6তলার, আমি তখন মধুদিকে বলেছি মধুদি না গীতাদির কথা বিশ্বাস করতে পারছি না, তোমার কথা হেল্প আমি সবাইকে করতে চাই, হেল্প আমরা সবাইকেই করবো, কিন্তু সেই হেল্পটা যেন কোনো ভালো মানুষ পায় সেটার দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে, কোনো ঠকবাদ জোর যেন জোর যেন সেই হেল্পের মানে আমরা সবাই কষ্ট করছি, কষ্টের মধ্যে থেকেও যখন আমরা কাউকে তোলার চেষ্টা করছি তবে সে যেন সত্যি সত্যি নিডেড পার্সন হয়, কোনো মানে কি বলবো এরকম ঠকবাজি করে যদি কেউ উঠতে চায় তো তাকে আমি মনে করি না তাকে উঠতে দেওয়াটা আমার মনে হয় না শ্রেয়। তো
তো যাই হোক, আমি মধুদিকে বললাম, মধুদি বললো একটা ভিডিওতে ফুটেজ থাকলেও থাকতে পারে, তুমি ওটা দেখে আসো। তো ওটাতে যথারীতি গেলাম, হসপিটালের মধ্যেকার ছিল, কিন্তু যেই ভিডিওটা প্রাইভেট করা ছিল সেই ভিডিওটার কথাগুলো যখন বললাম, তখন মধুদি আর মধুদির হাজবেন্ড যা বললো তাতে বুঝলাম যে ভিডিওটা প্রাইভেট কেন করেছিলাম, মানে ওর উত্তর আমি পেয়েছিলাম না। তো যথারীতি পরে উত্তর পেলাম যে মধুদি বললো যে ও এখানে বলেছিল যে হাজবেন্ডের পায়ে সামথিং প্রকাটক হয়েছে, এটা বলার জন্য ও ডাক্তাররা নাকি ট্রিটমেন্ট করতে চাচ্ছে না, যার জন্য ওটা ডিলিট করে দিচ্ছে। তো আমি একটা কথা বলি, আমি যখন ভিডিওটা বিকেলবেলা পর্যন্ত দেখেছিলাম তখন এমন কিছু ভাইরাল হয়েছিল না, ওটা মানে এমন কিছু ভিউজ উঠেছিল না যেটা ডাক্তারদের চোখ পর্যন্ত চলে যায়। তো আমার খটকা লেগেছে একটু ওই জায়গাটাই, আমি মধ্যে থেকে আমি কিছু বলিনি, কারণ আমার পার্সোনাল, এটা আমার পার্সোনাল মানে ওই বনিনাকে সেও একটা সকালবেলা কথা বলেছে, আমি কারো কথাতেই কান দিচ্ছি না, কিন্তু আমার পার্সোনাল মনোভাবনায় একটাই কথা যে আমার কমেন্ট ডিলিট হলো কেন। তার থেকে বড় কথা, কারণ আমি এইটা কমেন্ট ডিলিট হচ্ছে আমি তাতেও ওকে দোষ দিচ্ছি না, হয়তো স্প্যাম হয়ে যেতে পারে, মেবি আমার দেখারও দরকার পড়ে না সেগুলো, কিন্তু একটাই ব্যাপার হচ্ছে ভিডিওটা যদি হু হু করে ভাইরাল হয়ে যেত তাহলে ডাক্তারদের, কারণ একটা আর্জি করে ডাক্তাররা, ডাক্তার যখন এই কথা বলবে তার কাছে যদি সেই রকমভাবে যদি একটা ভিডিও ভাইরাল না হয় তবে নিশ্চয়ই ডাক্তারদের চোখ পড়ার কথা না সেই ভিডিওতে, ঠিক আছে। তো আমি আমার বন্ধুরা সেদিনকে ওই ভিডিওর লিঙ্কটাই আমি কমিউনিটি দিয়েছিলাম, তো যারা যারা সবাই বন্ধু করেছে তারা তখন দেখেছে, কেউ দেখেছে 400, 450, 500, 550 এরকম ভিউজদের কথা বলছে, বাট ভাইরাল বলতে হু হু করে যে ভাইরাল হবে সেই রকম আমি মনে করি ওই ডাক্তারদের নজরে পড়তে গেলে একটা ভিডিও নয় না করে 1-1.5 লাখ ভিউজ যদি হয়ে যেত, বা 20-25 হাজার ভিউজ হয়ে গেলেও তাহলেও একটা মানে মাথায় থাকতো যে না ডাক্তারদের চোখে পড়ে গেছে ভিডিওটা। কিন্তু এমন কিছু ভিডিওটা 7টার মধ্যে এমন কিছু ভাইরাল হয়েছিল না, মানে আমি যতক্ষণ দেখেছি ততক্ষণ এমন কিছু ভাইরাল হয়েছিল না যে আরজি করে ডাক্তাররা পর্যন্ত সেই ভিডিওটা দেখে ফেলবে আর তারপরে ওকে চাপ দেবে। তো যথারীতি শুনলাম যে ওকে বলছে যে হাজবেন্ডের ট্রিটমেন্ট আর করা হবে না। তো ভাই সোশ্যাল মিডিয়ায় যদি এই খবর ছড়িয়ে যায় তো ডাক্তারদের উপর অবশ্যই চাপ আসতো, আর ডাক্তাররা তোমার স্বামীর ট্রিটমেন্ট করতে বাধ্য ছিল, পুরোপুরি বাধ্য ছিল। ঝুমুর, তোমার নাম আমায় সীমন্ত্রী সীমন্ত্রী বলে যাচ্ছি, তো ঝুমুর তুমি একটা ভুল ডিসিশন নিয়েছো কিনা আমি জানি না, যে তুমি ভিডিওটা প্রাইভেট করে দিলে। তুমি অনেকে বলছে, মানে অনেকে বলতে মোদীদের কাছে শুনলাম যে ভাইরাল হয়ে গেছিলো, কিন্তু ভাইরালের মতো সেরকম আমি কোনো কিছু দেখেছিলাম না। তো যাই হোক, হতেও পারে, আমি সেটার কোনো কথা বলছি না, কিন্তু সেই রকমভাবে ভাইরাল একটা ডাক্তার যখন দেখবে, ডাক্তারের কাছ পর্যন্ত যখন যাবে ভিডিওটা, তখন সেরকম ভাইরাল হতে লাগে। ওই 400-500 ভিউজে নিশ্চয়ই আরজি করে ডাক্তারের চোখে পড়ে যায়নি বা চারিদিকে লোক জানাজানি হয়ে যায়নি। তো জানি না কী হয়েছে না হয়েছে, ভেতরকার ব্যাপার। ও ভিডিওটা প্রাইভেট করেছে কেননা কী বলবো আমি মানে বুঝে পাচ্ছি না যে অ্যাকচুয়ালি ঠিক মতো, কেননা যারা বন্ধু করেছে আমার বন্ধুগুলো তারা এসে বলছে দিদি সব জায়গা থেকে শুনছি এই ব্যাপার এই ব্যাপার, ও তো ব্যাকও দেয়নি কাউকে, বন্ধু করেছি এই হাবি জাবি সব বলে যাচ্ছে, মাঝখান থেকে মুখ শুনে মরছি, কারণ আমি কাউর সত্যি কথা বলতে আমি নিজের ভিডিও ছাড়া এখন কোনো ভিডিও দিই না, কমিউনিটিতে আমি নিজের ভিডিও ছাড়া পোস্ট করি না বা কাউকে দিই না। তো ওকে, ও নিডেড ছিল, সঙ্গীতার কথা শুনে আমার খুব খারাপ লেগেছিল, ওকে দেখে আমার খারাপ লেগেছিলো, যার জন্য আমি পোস্ট করে দিয়েছিলাম। আর অনেক বন্ধু অনেকে করেছে, নয় না করে এখান থেকে 40-50টা বন্ধুও পেয়েছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারপর কি হলো, ভিডিওটা প্রাইভেট হয়ে গেল, আমার কমেন্টস ডিলিট হয়ে গেল, কিন্তু ভিডিও প্রাইভেট করার জন্য যে কথাটাও বলেছে আমার কেন কি জানি সেটা আমার মন মানে ঠিক মনে হচ্ছে না, কারণ ওই ভিডিওটা সারাদিন ধরে আমার সমস্ত বন্ধুরা দেখেছে, যেহেতু আমার কমিউনিটিতে দেওয়া ছিল ভিডিও লিঙ্কটা, তো সবার মুখে যদি ভাইরাল হওয়ার মতো ভিউজ ছিল না, ওটাতে ভাইরালের মতো ভিউজ ছিল না, কারণ আমি যখন সন্ধ্যাবেলাও দেখেছি তখন ওটাতে কত সব বিকেলবেলা ছিল যখন 600 না কত সামথিং ছিল তখন ভিউজ। তো আরজি করে ডাক্তারদের, ডাক্তাররা দেখে চাপ দিয়েছে তার জন্য ভিডিও প্রাইভেট করে দিয়েছে, এটা ধোপে টিকছে না ঠিক, জানি না কী হয়েছে। তো আমি আর বাবা কাউকে আর বিশ্বাস করবো না, হয়তো ঝুমুর সত্যি সত্যি হয়তো ওরকম প্রবলেম ফেস করছে, তবে তার জন্য সৎসাহস রেখে দরকার, তুমি যদি ইউটিউবের সমস্ত মানুষের হেল্প নিয়েই থাকো, আমাদের মতো মানুষের হেল্প নিয়েই থাকো, তাহলে তুমি ভিডিওটা কেন প্রাইভেট করলে, আমাদের মতো মানুষরাই পারতো তোমাকে হেল্প করতে। ডাক্তারদের এত বড় ক্ষমতা হয়নি যে আমাদেরকে দাবিয়ে রেখে দিয়ে উনি কোনো কিছু করতে পারতো, আমরা প্রতিবাদ করতে পারতাম না, অবশ্যই করতে পারতাম, তুমি কেন ভিডিওটা প্রাইভেট করতে গেলে। এর জন্যই তো লোকের মুখে অনেক প্রশ্নের সম্মুখীন তুমি হলে, আমার প্রশ্নের মুখে সম্মুখীন তো তুমি হলে না, আমি এতগুলো কমেন্ট করলাম, তুমি এমনকি কমিউনিটিতে করা কমেন্ট কী করে আমার ডিলিট হয়ে যায়, আমার তো বাকি বন্ধুদের কমেন্ট রয়েছে আছে আমার কমেন্টটা ডিলিট হয়ে যায়, এটা নিশ্চয়ই তুমি না বলবে না ঝুমুর, তুমি যদি নাও বলো তাও আমি বিশ্বাস করবো না, কারণ তো আমি আমার কমেন্ট ডিলিট হয়েছে আমি এটা জানি। এবার তুমি কী বলবে না বলবে সেটা তোমার ব্যাপার, আমি তোমাকে বিশ্বাসও করছি না আমি তোমাকে অবিশ্বাসও করছি না,
কারণ তোমার পজিশনে পড়লে কে যে কেউ হয়তো সেরকম ব্যবস্থাই করতো। যেহেতু আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভিডিওটা কেন প্রাইভেট করেছো, হয়তো ওই কারণে তুমি কমেন্ট ডিলিট করেছো, তো মেবি যাই হোক পসিবল, কিন্তু মানুষের হাতেই সমস্ত ক্ষমতা থাকে। তুমি যদি ডাক্তারদের ভয়ে এই কাজটা করে থাকো তাহলে ভুল করেছো, কারণ আমাদের মতো মানুষরাই তোমাকে সাবস্ক্রাইব করে ওয়াচ টাইম দিয়েই তোমার চ্যানেলটা মনিটাইজ করতে পারে, তোমার হাজব্যান্ডের পাশে দাঁড়ানোর জন্য উপযোগী করে তুলতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি যদি ডাক্তারদের ভয়ে যদি এরকম, তাহলে তো এরপরে আমরা যদি তোমাকে নিয়ে অনেক কিছু করি, দেখা গেলো তুমি হিট অফ দ্য মোমেন্ট ব্যাক স্টেট ব্যাক করে গেলে, তখন আমরা কোথায় যাবো? আমরা যদি প্রতিবাদ করতাম, সোশ্যাল মিডিয়া এতটা এতটাই যদি ভাইরাল হচ্ছিল, ভাইরাল হওয়ার ভয়ে ডাক্তার তোমার হাজব্যান্ডের ট্রিটমেন্ট করতো। কিসের চাপের কথা বলছো? আইন বলে কি কোনো ব্যবস্থা ছিল না? ছিল তো। মানে ইউটিউবটা যে কিসে পরিণত হয়েছে বুঝতেই পারছি না। ছল চাতুরি, এ ওর নামে বলছে, ও এর নামে বলছে, কে সত্যি কে মিথ্যে বলতো না? এতদিন বাদে আমি কাউকে কমিউনিটিতে পোস্ট করি না, এতদিন বাদে একটা পোস্ট করলাম, তাও বন্ধুদের মানে যত মেম্বার আমার বা বন্ধুরা যারা বন্ধু করেছে পরে, ও দিদি কাকে বন্ধু করতে বললে, এই দেখো কি শোনো লিঙ্ক পাঠাচ্ছে, এই ভিডিও লিঙ্ক দেখো, বেবকুপ পড়ে গেছে বলো। বিশ্বাস করাটা খুব দায় হয়ে পড়ছে। অ্যাকচুয়ালি যেত ভিডিও অন্য, যাচ্ছে অন্য। টাটা। জানি না ঝুমুর, তুমি খারাপ ভাববে না ভুল ভাববে, বাট আমার পজিশন থেকে আমি এই কথাগুলো বললাম, কারণ আমার থেকে নয় করে 30 থেকে 40টা বন্ধু গেছে, যাদের প্রত্যেকটা প্রশ্নের সম্মুখীন আমি হচ্ছি। তারা তো ব্যাকও পাইনি না, ওর জন্য ওরকম প্রশ্ন করছে। চলো টাটা।